রবিবার হরিহরপাড়া থানার চোয়া বিবিপাল বিদ্যানিকেতনে সাড়ম্বরের সঙ্গে কিশোর বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কার্যকরী পরিষদ মুর্শিদাবাদ জেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা সহ নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের শেষে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। চোয়া বিবিপাল বিদ্যানিকেতনে রবিবার কচি কাচাদের নিয়ে হয়ে গেল এক সাংস্কৃতিক প্রতিযোগিতা। কিশোর বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কার্যকরী পরিষদ মুর্শিদাবাদ জেলার সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মুখ্য পরিচালক তাপস মজুমদার, মুর্শিদাবাদ জেলা প্রধান পরিচালক করুণ মুখার্জি, গিরনন্দী জেলা মুখ্য সম্পাদক এবং কোষাধ্যক্ষ বিভাস অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। কবিতা আবৃত্তি থেকে শুরু করে সঙ্গীত, নৃত্য, কুইজ সহ একাধিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এদিন যারা অনুষ্ঠানের বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের অনুষ্ঠানের শেষে প্রত্যেককে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তারা পরবর্তীতে রাজ্য স্তরে অংশগ্রহণ করবে। আমরা এই অনুষ্ঠানের পাশাপাশি মানুষের দুর্দিনেও তাদের পাশে থাকি। শিক্ষা, স্বাস্থ্য সেবা, দেশপ্রেম ও বিশ্বমৈত্রী, এই পাঁচটি আমাদের মূল স্তম্ভ। কিশোর বাহিনী যা অন্নদা শঙ্কর ভট্টাচার্য এবং পরবর্তীকালে কবি সুকান্ত ভট্টাচার্যের হাত ধরে স্বাধীনতার আগে, ভারতবর্ষ স্বাধীনতার আগে যা গঠিত হয়েছিল, সুকান্ত ভট্টাচার্য মারা যাওয়ার পরে এই সংগঠনের কাজকর্ম অনেক বন্ধ ছিল, অনেক বছর ধরে বন্ধ ছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা 1984 সালে আমাদের জেলায় 1985 সালে আমরা এই কিশোর বাহিনীর আবার নতুন করে আমরা শুরু করি। শিক্ষা, স্বাস্থ্য সেবা, দেশপ্রেম, বিশ্বমৈত্রী, এই পাঁচটা মূল মন্ত্রের উপর আমাদের এই কিশোর বাহিনী দাঁড়িয়ে আছে। আমরা শুধু আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা জেলার, জেলার থেকে বিভিন্ন জেলার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হবেন তারা রাজ্যের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এছাড়াও আমাদের অনেক রকম কাজ আছে, মানুষের আপদে বিপদে দুর্যোগে আমরা দাঁড়াই, মানুষের পাশে আমরা দাঁড়াই। আমফান ঝড়ে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে আমরা আমাদের ছাত্রদের জন্য সেখানে যতটা পেরেছি আমরা বই, খাতা ইত্যাদি আমরা সরবরাহ করেছি, খাবার দাবার সরবরাহ করেছি। ফলে এই সংগঠন তার দেশপ্রেম, সেবা এবং বিশ্বমৈত্রী বন্ধনে আমরা সব ভাই বোনকে এক জায়গায় আবদ্ধ করছি। বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন। এখানে প্রতি মাসে তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর গোপী শ্রীকান্ত, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা, বক্ষরোগ ও অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আক্তারুল জামাল বিশ্বাস, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, জেনারেল সার্জন, অর্থোপেডিক সার্জন, ম্যাগনেট থেরাপিস্ট। ঠিকানা বহরমপুর পৌরসভার পাশের গলি লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8436252566 এবং 7584972566 এই নম্বরে।